हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। आज पहला मे 2020 तारीख, देखे नब करंट अफेयर्स गुरुत्वपूर्ण की प्रश्न उत्तर रहे। तो विस्तारित जानते होले तुम्हारा अवश्य वीडियो टी प्रथम थेके शेष अब्दि मनोयोग सहकारे देखबे। और क्लासेस शेषे तुम्हारा जदि ए पीडीएफ टी डाउनलोड करते चाओ तो हमारे डेस्क्रिप्शन बक्स लिंक देवा थाकबे, सेखान थेके तुम्हारा डाउनलोड करे नेबे। ताछाड़ा तुम्हारा हमारे प्रत्येक दिन क्लास फ्री स्टाडी मेटेरियल गुलो पेते हमारे टेलीग्राम ग्रुपे तुम्हारा जॉइन करते पारो। और हमारे चैनेले नतून होले तुम्हारा चैनल टी सब्सक्राइब कर नाओ, पाशे थाका बेल आइकने क्लिक करार पर अल नोटिफिकेशन टी सिलेक्ट कर नेबे। समस्त लेटेस्ट आपडेट सरकारी बेसरकारी चाकरी प्रस्तुतिमूलक भिडियोर आपडेट सबार प्रथम पावार जोन्नो। तो चलो आजकेर करंट अफेयर्सेर क्लास शुरू करा जाक। तो करंट अफेयर्सेर आजकेर फर्स्ट क्वेश्चनटी तोमरा ऑन स्क्रीने देखते पाच्छो। सम्प्रति कोन राज्य विश्वविद्यालय CUPV कोविड 19 तथ्य पोर्टाल चालू करेछे? तो ऑन स्क्रीने तोमरा चारटी अपशन देखते पाच्छो। अपशनगुलो आमी तोमादेरके बोले देव, तोमरा चेष्टा करबे प्रश्नेर उत्तरगुलो निजेरा एकटु देवार। अपशन ए महाराष्ट्र, अपशन बी पंजाब, অপশন সি কেরালা এন্ড অপশন ডি কোনটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাব। পাঞ্জাবের বথিন্দা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাঞ্জাবে এই ওয়েব পোর্টালটি চালু করেছে, যার মাধ্যমে আপনি করোনা ভাইরাস সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাবেন। তো পাঞ্জাব সম্পর্কে আমরা একটু দেখে নেব। পাঞ্জাবের রাজধানী হলো চণ্ডীগড় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অরমিন্দর সিং এবং বর্তমান গভর্নর হলেন ভিপি সিং বদনোর। নেক্সট কোশ্চেন, আয়ুষ্মান ভারত দিবস প্রতি বছর কখন পালিত হয়? অপশন এ 30 এপ্রিল, অপশন বি 29 এপ্রিল, অপশন সি 28 এপ্রিল অ্যান্ড অপশন ডি কোনটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ 30 এপ্রিল। অর্থাৎ প্রতি বছর 30 এপ্রিল আয়ুষ্মান ভারত এই দিবস পালন করা হয়। এই পরিকল্পনা এই দিন চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় দরিদ্র মানুষকে 5.5 লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয়ী মূল্যের সুবিধা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে ইমিউনিটি সিস্টেম বাড়াতে জীবন অমৃত যোজনা চালু করা হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি পাঞ্জাব অ্যান্ড অপশন ডি কোনটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটি হবে অপশন এ মধ্যপ্রদেশ। অর্থাৎ সম্প্রতি করোনা মহামারী মোকাবিলায় রাজ্যের মানুষের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য মধ্যপ্রদেশ সরকার জীবন অমৃত নামে একটি যোজনা চালু করেছে। তো মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা একটু দেখে নেব। মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল, বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং বর্তমান রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন। নেক্সট কোশ্চেন, জাতিসংঘে কে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ সৈয়দ আকবরউদ্দিন, অপশন বি শিবদাস মিনা, অপশন সি TS তিরুমূর্তি অ্যান্ড অপশন ডি কোনটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি TS তিরুমূর্তি। অর্থাৎ TS তিরুমূর্তি জাতিসংঘে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, এক্সিস ব্যাংক সম্প্রতি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের কত শতাংশ শেয়ার কেনার ঘোষণা করেছে? অপশন এ 29%, অপশন বি 30%, অপশন সি 39% অ্যান্ড অপশন ডি কোনটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ 29%। এক্সিস ব্যাংক সম্প্রতি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের 29% শেয়ার কেনার কিন্তু ঘোষণা করেছে। তো তোমরা যারা আমাদের আজকের ক্লাসের এই পিডিএফটিকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আমাদের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া তোমরা আমাদের প্রত্যেক দিনের ক্লাসের ফ্রি স্টাডি মেটেরিয়াল তোমরা যদি পেতে চাও তো এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নাও, সেটিরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমাদের এই ক্লাসগুলো দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক করবে, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে তোমার বন্ধুদেরকেও প্লিজ একটু দেখার সুযোগ করে দেবে।
দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। সম্প্রতি ইউএসএ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছে? অপশন এ ভিভিএস লক্ষ্মণ, অপশন বি কপিল দেব, অপশন সি অরুণ কুমার, জে অরুণ কুমার, অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি জে অরুণ কুমার, তিনি সম্প্রতি ইউএসএ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত মাইকেল রবিনসন তিনি ছিলেন একজন বিখ্যাত অপশন এ সাংবাদিক, অপশন বি ফুটবলার, অপশন সি লেখক এন্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি ফুটবলার, অর্থাৎ মাইকেল রবিনসন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি ছিলেন একজন বিখ্যাত ফুটবলার। নেক্সট কোশ্চেন, প্রতি বছর ইন্টারন্যাশনাল জাজ ডে কখন পালন করা হয়? অপশন এ 30 এপ্রিল, অপশন বি 29 এপ্রিল, অপশন সি 28 এপ্রিল এন্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 30 এপ্রিল। প্রতি বছর ইন্টারন্যাশনাল জাজ ডে অর্থাৎ আন্তর্জাতিক জাজ দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে পিএনবি হাউজিং এর এমডি ও সিইও নিযুক্ত হয়েছেন? অপশন এ অজয় মহাজন, অপশন বি নিরুজ ব্যাস, অপশন সি শিবদাস মিনা এন্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নিরুজ ব্যাস, অর্থাৎ নিরুজ ব্যাস তিনি সম্প্রতি পিএনবি হাউজিং এর এমডি ও সিইও পদে নিযুক্ত হয়েছেন। তো পিএনবি হাউজিং সম্পর্কে আমরা একটু দেখে নেব। পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড, এটির হেডকোয়ার্টার হল নিউ দিল্লি এবং বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হলেন নিরুজ ব্যাস। নেক্সট কোশ্চেন, প্রতি বছর আন্তর্জাতিক শ্রম দিবস কখন পালিত হয়? অপশন এ পহেলা মে, অপশন বি দোসরা মে, অপশন সি তেসরা মে অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ পহেলা মে, অর্থাৎ প্রতি বছর পহেলা মে শ্রম দিবস পালন করা হয়। এই দিনটি সেই ব্যক্তিদের জন্য উৎসর্গীকৃত যারা ঘাম ও রক্ত দিয়ে দেশ ও বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে কোনো দেশ, সমাজ, প্রতিষ্ঠান এবং শিল্পী, শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অবদান অপরতুল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের হোমওয়ার্ক হিসেবে যে প্রশ্নটি তোমাদের জন্য থাকছে, তো সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে। কারা কারা সঠিক উত্তর দিলে পরবর্তী ক্লাসে আমি তাদের নাম জানিয়ে দেব। আজকের প্রশ্ন, সম্প্রতি কোন টেলিকম সংস্থা নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে নোকিয়ার সাথে চুক্তি করেছে? এই প্রশ্নটি আমরা আগের ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম। তো অবশ্যই প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারবে। অন স্ক্রিনে চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পাশাপাশি প্রত্যেক দিনের ক্লাসগুলোকে তোমরা অবশ্যই ফলো করবে। আর আমাদের এই ক্লাসগুলো দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক করবে, আর অতি অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দেবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখো।